হরহর বা হরহর বা মাইনসিং অঞ্চলে আড়ল কালাই বলে, যেটা ইংরেজিতে এটা আমরা পিজন পি বলে থাকি। এটি ডাল পরিবার বা লেগুম পরিবারের একটা গাছ। এটি আমাদের দেশীয় গাছ, এটি একদম যে অপরিচিত গাছ না, তবে এটি আজকালকার যুগে একটু কম চাষবাস হচ্ছে। তবে বাড়ির আশপাশে রাস্তার ধারে প্রতি জায়গায়, বিশেষ করে আমাদের কুষ্টিয়া যশোর আসে অঞ্চলে এখনও দেখা যায় গ্রাম অঞ্চলে। এটি নতুন রাস্তা হলে রাস্তার দুধারে বিশেষ করে মানুষ এটি লাগায়। দুটি কারণে, একটা হলো এর প্রচুর খড়ি বা লাকড়ি, এটা প্রায় 10 টন পার হেক্টর শুকনো খড়ি তৈরি হয় এটার কারণে। আর এটি অন্য ডালের মতো শুকনো ডালও এটা তো ইউজ করে আমরা জানি। আর আমি যে উদ্দেশ্যে এটা প্রচার প্রসারণ চাই সেটা হলো কাঁচা বীজটি। কাঁচা বীজ মটরশুঁটির মতোই এটি পুষ্টি উপাদান। এটি সবজি হিসাবে ব্যবহার করা যেতে পারে, এটি পাপড়ে হিসাবে ব্যবহার করা যেতে পারে, এমনি শুকিয়ে মানে এটি মানে ভেজে খাওয়া যেতে পারে, এটি পেস্ট করে। বিশেষ করে আমি যে উদ্দেশ্যে আয়োজনটা করেছি সেটি হলো কাঁচা বীজ এটি অল্প সিদ্ধ করে পিষিয়ে এটি ডাল পুরি রুটির মতো অড়হর রুটি এটি বানিয়েছি। এখানে দেখা যাচ্ছে সেই রুটিগুলো বেশ সুস্বাদু এবং পুষ্টিকর, কারণ এর সাথে আটা আছে। আমরা ডাল বা প্রোটিন যোগ করলাম। এটি আসলে ডুবন্ত তেলে কখনোই ভাজা হয় না, ফলে তেল তেলা নয়। এটি কিন্তু আমরা অল্প তেলে স্প্রে করে দিই, ফলে এটি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সহ আমাদের কাঁচা যে বীজের পেস্ট সেখানে আমাদের বিভিন্ন প্রোটিন সহ অন্যান্য, বিশেষ করে হাই ফাইবার হাই পটাশিয়াম থাকে, এগুলোর ওষুধ গুণ আছে ওজন কমানোর জন্য এবং প্রেশার নিরসনের জন্য। এটি মতামত মনে করেন যে আমি ছোট থেকেই দেখতেছি ওই জন্টি এমনি ব্যথা ট্যাথা ফাইলে পাতা ছেঁচে দেয় বান্ধা, এরপরে এমনি এদের পিসিও খাই বা জামটা খাইতাম, এমনি এমনি খাইতাম আর কি। ছোট থেকেই ময়মুর বিগতে শুনতাম এই কারণে আর কি। ধানের জমি যেহেতু সবসময় আমাদের কমে আসছে, ধান চাষ করতেই হবে। ধান চাষ জমিতে এটি চাষ না করে বাড়ির আশেপাশে উঠানে প্রতি জায়গা রাস্তার দুধারে খুব সহজেই বলতে পারা যায় খুবই অল্প খরচে বা কম খরচে এটি বীজ থেকে গাছ হয়। এটি 7 থেকে 8 মাস লাগে, তবে যদি একটু দেরি করে বীজ বোনা হয় তাহলে 5 থেকে 6 মাসেও আমরা এই কাঁচা ফল পেতে পারি, এবং সেই ফল পেলে সেটি বীজ হিসাবে সবজি হিসাবে বা আমি যে রুটি বা এখানে সিঙ্গাড়া বানানো হয়েছে বা আমরা এখানে কাবাব বানিয়ে দেখালাম বা অড়হর হালুয়া, একটা ফ্যাক্ট অন্যান্য ডাল দিয়ে অন্য যা বানানো যায় এই ডাল দিয়েও বানানো সময়। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো যে এটি খরা সহিষ্ণু কাজ, এটি খুব মানে অনুর্বর জমিতে এটি মানে জন্মাতে পারে, চাষ করা যেতে পারে, ফলে এটির অন্য যে কোনো ডালের চেয়ে এটি মানে কম খরচে ফলন সম্ভব। আর ডাল ছাড়াও, শুকনো ডাল ছাড়াও কাঁচা ডাল হিসাবে এটি ভক্ষণ করলে আমরা এর মধ্যে যে পুষ্টি উপাদান যে নিউট্রিয়েন্ট যেগুলো আছে প্রোটিন সহ সেগুলো আমরা পাচ্ছি, কারণ এটি খুব অল্প সিদ্ধ করে তারপরে এটি বিভিন্নভাবে এটি ব্যবহার করা যায়।